এবং স্টেশন বাজারের ক্লাবের পক্ষ থেকে। তো আমি চাই এখন আপনাদের মধ্যে সবার মনের মধ্যে তো নানা রকম দুঃখ, এটা তো দুঃখজনক ঘটনা, দুঃখটাই সবচেয়ে বড় ব্যাপার, এবং আমরা সবাই বিচার চাই এই কথাটা এখানে কোয়া হয়েছে। তো এই বিষয়ে যার যে বক্তব্য আছে একদম 2 মিনিটের মধ্যে আপনারা একজন একজন করিয়া ওই মজা চাইয়া সিলেটিতে করিব, কোনো অসুবিধা নাই। তাই আমার শুধু একটাই কথা, কারণ আমরা এখন এরকম বিষয়ে আমরা ভাবি প্রত্যেকটা মেয়ে বাইরে, ছেলেও বাইরে মেয়েও বাইরে প্রত্যেক, হ্যাঁ আমাদের সিস্টেমটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, আমরা ছেলে মেয়েরা একটা ঘুরে ঘুরে সবাই আছে, এই টেনশনটা এই অশান্তিটা রোজ দিন আমাদের, মানে আমি আমরা ওড়িয়া কিন্তু বুঝতে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমি চাই আমাদের সিস্টেমটা যেন চেঞ্জ হয়, আমাদের সিস্টেম যদি পরিবর্তন হয় তাহলে সবই ঠিক হয়ে যাবে, ওটা আমার আর কি মনে হয়। মানে সিস্টেমটা যেন চেঞ্জ হয়ে বলতে আমরা কি ধরনের সিস্টেম চাই? সিস্টেম যে অনেক সিস্টেমের মধ্যে তো সব কিছুই পড়ে, আমাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই পড়ে, এটা যদি আমাদের যদি একটু যদি চেঞ্জ হয় তাহলে মনে হয় আজকে আমাদের যে অবস্থা, আজকে বিচার আমরা সবাই করতেছি জাস্টিস জাস্টিস, কিন্তু জাস্টিসের নামে তো আমি কিছুই দেখি আর না এখনো পর্যন্ত, তো ওইটাই আর কি আমার বক্তব্য, আর কিছু না। এই ঘটনা যে এই ঘটনার উপরেই আমরা কিন্তু ইয়ে করি না, আমাদের সিকিউরিটি বা কিছু ডিপেন্ডেন্ট সারা জীবনই মহিলাদের কোনো সিকিউরিটি নাই, মহিলারা যেখানেই যাক ওইখানেই মহিলাদের অত্যাচার অশান্তি সব কিছুর কোনো শেষ নাই। ওই জন্য আমাদের যে প্রশাসন ব্যবস্থা ল অ্যান্ড অর্ডার এইটা যেন মহিলাদের জন্য একটু কড়াকড়ি ভাবে ব্যবস্থা করা হয়, এইটাই আমার বক্তব্য। আমাদের মহিলাদের কোনো জায়গায় কোনো সিকিউরিটি নাই, আর এটা একমাত্র ঘটনাও নয় আমাদের ভারতবর্ষে, সব জায়গায় প্রতিদিন প্রতি রাত্রে কত কত ঘটনা হয়েই যাচ্ছে একটার পর একটা, তো কাজে এইটা যেন উঠে যায় এইটারই কামনা করি, এটাই আমার প্রার্থনা। ঘরের নিরাপত্তা, মেয়েরা যেখানে খুব স্নেহের সাথে বড় হয় মা যার যার ঘরের সে নিরাপত্তা, কিন্তু এই নিরাপত্তার নিজ থেকে একদিন কার্য যে আমাদের নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ডানা মেলে বাচ্চা দেয়, পাখি যেরকম আকাশে উড়ে তার নিজ ছেলে, তা আমাদের মেয়েরা ওরকম ভাবে পড়াশোনা করে ওরা বাইরের জগতে ওরা নিজের কর্মসংস্থান খুঁজে নেয় খুঁটে খাওয়ার চেষ্টা করে, তখন সেটা হয় তাদের আরেকটা কমফোর্ট জোন, যেরকম বাড়িতে থাকে কমফোর্ট জোন কর্মক্ষেত্রটাও থাকে হওয়া উচিত কমফোর্ট জোন, নিজের কর্মক্ষেত্রে যা নিরাপত্তা নেই, আমরা বাসের কথা বলি ট্রামের কথা বলি, রাত্রি হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে মেয়েরা বাড়ি না ফিরলে চিন্তা করি, কিন্তু নিজের কর্মক্ষেত্রে নির্দিষ্ট একটা ঠিকানা একটা আরজি করে মতো এত সনাতন একটা হাসপাতালে সে একটা বেশ জুনিয়র ডাক্তারও আমি বলবো না, সে যথেষ্ট প্রতিষ্ঠিত এর মধ্যে সে, কিন্তু সে যেহেতু সেখানে শস্যের মধ্যেই ভুল, এত বড় যে সংস্থান সেই সংস্থানের অনেক কিছু জিনিস অসঙ্গতিপূর্ণ জিনিস যা হওয়া উচিত না, একটা উপযুক্ত প্রতিষ্ঠানে যা থাকা উচিত না তা সেই মেয়েটি আজ করতে পেরেছিল, এবং যেহেতু সে মেয়ে তাকে সরিয়ে দেওয়ার সবচেয়ে সহজ রাস্তা, শুধু ছেলে ছেলে যখন সরিয়ে দেওয়া হয় তাকে বলা হয় শুধু মার্ডার, কিন্তু মেয়েদেরকে আগে তার শিক্ষা দীক্ষা তার রুচি বোধ তার যে স্বাতন্ত্র বোধ তার যে আত্মনির্ভরতা তাকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে তারপর তাকে মারা, তার আগে তার আত্মসম্মান বোধ তার সেলফ রেসপেক্ট তার ডিগনিটি সমস্ত কিছুকে দুরিশ্বাস করে একটা মেয়েকে বড় বড় চিতে একটা পশু হায়নার দল একটা হরিণকে এরকম খুবিয়ে খায় না, যা হয়েছে আমাদের নির্ভয়ের সাথে যা হলো আমাদের অভয়ের সাথে, তারপরেও কি আমরা আমাদের মেয়েদের নামগুলো আরো এরকম আরো আমাদের নাম কি আমরা নাম দেব দুর্জয়া মহামায়া দুর্গা, এগুলো নতুন ভোকাবুলারি, এগুলো আমরা আমাদের পূর্বজন্ম আমরা জানতাম না অনেক কিছু যা আজকে টিভির মাধ্যমে আমরা জানি,
আছে, প্রথম একটা হত্যাকে নির্মম হত্যাকে প্রথম একটা আদৌ একটা একটা সুইসাইড বলে চালিয়ে ধরার প্রচেষ্টা, কিন্তু জনতা জেগে উঠেছে যেরকম ডিপার্টেশন এই ঘটনাতে দেখেছি। ইস্ট বেঙ্গল মোহনবাগান যেখানে হাতে হাত ধরে পথে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সে প্রাণ দিয়ে অভয়া, আমি বলবো সে বিপ্লবী অভয়া, সে বিপ্লবী অভয়া, সে তার নিজের প্রাণ দিল বিপ্লবের সময়, মুক্তিযুদ্ধের সময়, বিপ্লবের সময় ভারতের যখন স্বাধীনতাতে মেয়েদের উপর কত রকম অত্যাচার হয়েছে সেগুলি তখন হোয়াটসঅ্যাপ ছিল না, মিডিয়া ছিল না, আমরা জানি না। অনেক মহিলারা কালকে অনেক মহিলাদের বিভিন্ন রকম প্রথম যে মুক্তিযুদ্ধে যে কালকে আমি দেখেছি হোয়াটসঅ্যাপে সেই মহিলা, তাকে তার মহিলাদের সবচেয়ে যে যে আমরা সন্তানকে স্তন্যপান করাই, যে মায়ের সৃজনী শক্তির জায়গাগুলোকে আঘাত করে কেটে ওরা কোথা থেকে আসবে পুরুষের দল, ওরা কি মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি? মায়ের সম্মান নেই, মেয়ের সম্মান নেই, একই বর্বর দেশে আমরা আছি আজকে স্বাধীনতার এত বছর পরেও, একটা ডেমোক্রেটিক সেকুলার রিপাবলিকে আমরা আছি। আমার মনে হয় পুরো আগা পাঁচতলা, যেটা আমাদের রুমনপল সিস্টেমের কথা, এটা আগা পাঁচতলা একদম গোড়া থেকে উপর পর্যন্ত সংশোধন দরকার। প্রিয়মগুলো যেরকম আমরা কনস্টিটিউশনের প্রিয়মগুলো রিমেডিস দেখি, নতুন নতুন রিমেডিস ইনপুট করা হয়, সেরকম এটা আগা পাঁচতলা। এবং জনজাগরণ যেটা এবার হয়েছে এটা একদম সাংঘাতিক একটা নজির রেখেছে ইতিহাসের কাছে, এবং কেউ অন্যায় করতে গেলে একটু ভয় পাবে, মাথা নত করবে। মানুষের আদিম একটা জানি নাগরিক কিছু প্রবৃত্তির ব্যাপার থাকে, আদিম প্রবৃত্তি, কিন্তু তার সাথে যখন রাজনীতি জড়িত হয়ে যায় একসাথে, এবং যে আমাদের রক্ষক সেই যদি ভক্ষক হয়ে যায়, তখন কার কাছে গিয়ে আমরা বিচারের, তখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, ওই কথাই আমরা বলবো। ঠিক আছে, কি দুঃখ মনে নিয়ে বলা, এইসব তো আর ইয়ে নেই, সবারই মেয়ে সন্তান সব ইয়ে, ভীষণ দুঃখ, বলার কিছু নেই এর মধ্যে। আমি শুধু একটাই অনুরোধ, সব মায়েরাই মেয়েকে শুধু শাসন করে কেন এই ড্রেস পরেছিস, কেন ওই ড্রেস পরেছিস, আমাদের সমাজ আঙ্গুল দিয়ে তুলে কথা বলে, কিন্তু একটা ছেলেকে কেউ বলে না। কিন্তু এইসব কাণ্ড কার দ্বারা হচ্ছে, হচ্ছে তো ছেলেদের দ্বারাই। তাই আমি বলি সবার, সব মায়েদেরই যার ছেলে সন্তান আছে ওদেরকে সামলে রাখা বা ওদেরকে শিক্ষা দেওয়া, বা যার ছেলে সন্তান নেই তাদেরকেও আমরা মাতৃস্থানীয়রা আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করা যে মা জিনিসটা বা মেয়ে জিনিসটা কি, মেয়ে থেকে এই পৃথিবী সৃষ্টি। এই এতটুকুই বলছি, এটাই আমার অনুরোধ বা আমি এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে, সবাই যেন এই ছেলেদেরকে সেই শিক্ষা দিয়ে এইসবের থেকে মুক্তি আনে। আর জাস্টিস তো ঠিকই, আমাদের অনেক আইন পরিবর্তন করতে হবে, এইসব তো পরিবর্তন চট করে হবে না, কিন্তু আমাদের ডিমান্ড দিতে হবে এইসব। যাতে ধন্যবাদ, সবসময় জেন্ডার ইকুয়ালিটির কথাটা সবসময় মাথায় ঢুকানোর চেষ্টা করি, যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে আমাদের কি অ্যাকচুয়ালি, আমরা হয়তো আমাদের রিয়েল যেটা ভ্যালু সিস্টেম ওটার মধ্যেই আমরা রাখি, কারণ ডক্টরসরা ইনভলভ, পলিটিশিয়ানসরা ডেফিনেটলি ইনভলভ, কিন্তু এত কো আমরা কিন্তু ভ্যালু সিস্টেমে সাংঘাতিকভাবে লাগছি। আর এটা কিন্তু যেরকম যে এই মাত্র বৌদি বলে গেলেন সভাপতি, যে আমরা কিন্তু আমাদের বাড়ি থেকেই এটা স্টার্ট করতে হবে, এইটা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে বোঝা, যেরকম আমরা বুঝাচ্ছি বুঝিয়ে উঠাচ্ছি ছেলেদেরকে, এইভাবে কি এইভাবে গড়িয়ে উঠাতে হবে। শিক্ষা দীক্ষা ডেফিনেটলি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু সঙ্গে ভ্যালুজ অলসো কাম। আমরা যদি এই জিনিসটা এদেরকে বুঝাই না, ওরা সবসময় এই ভাবটা নিয়েই চলে যাবে। তো এই জিনিসটা আমরা ডেফিনেটলি মা হিসেবে আমাদের অ্যাজ প্যারেন্টস আমাদের আমাদের
মেয়েদেরকে আর ছেলেদেরকে এইভাবে যতটুকু পারি আমি, বাকি কিছুটা অফকোর্স এই যে বলেছেন যে কিছুটা মানুষের ইনক্লিনেশন থাকে যেটা হয়তো চেঞ্জ হয় না, কিন্তু অ্যাজ প্যারেন্টস আমাদের ডেফিনেটলি ট্রাই করতে হবে যেন আমাদের ওদেরকে সঠিক রাস্তায় আমরা নিয়ে যেতে পারি আর কি। ধন্যবাদ। একটা জিনিস আমার মনে হয়, আমাদের প্রত্যেকটা বাচ্চাকে যদি স্কুল একদম আর্লি স্টেজ থেকে সাইকোলজিস্টের দ্বারা ওদেরকে যদি একটু বোঝানো হয়, কারণ আমরা না এই যে লোকটা যে এই জঘন্য অপরাধ করেছে সে কিন্তু একটা সিক পার্সন, সিক মানে পাঁচটা বিয়ে করেছে, ও কি চাইছে জীবনে, ও তো কিছু স্যাটিসফ্যাকশন নাই, ও অসুস্থ মানুষ। আমরা খালি ভাবি আমাদের শরীরটা খারাপ হলেই ডাক্তারের কাছে যাব, সেটা কিন্তু খালি এটা না, আমাদের মানসিক যে স্বাস্থ্য সেইটারও দরকার, আর সেই জন্যে আমাদের সাইকোলজিস্টকে ভীষণ দরকার। এটা কোনো কথা না যে আমার একটা প্রবলেম হচ্ছে আমি পারছি না আমার কামনাটাকে আটকাতে, এটা কোনো লজ্জার কিছু না, এটা তো আমাদের একটা কী বলবো রিপু। সেটার জন্যে আমাদের কী করতে হবে, আমাদের প্রপার গাইডেন্স দিতে হবে, মেডিটেশন করতে হবে, সাইকোলজিস্টের কাছে কনসাল্ট করতে হবে। আমার মনে হয় সাইকোলজিস্টকে যেন হায়ার করা হয় প্রত্যেকটা বাচ্চার, এটা কোনো লজ্জার কিছু না। এই যে লোকটা পাঁচটা বিয়ে করে ওর লাইফে কী চায়, আমরা কী চাই জীবনে, আমরা চাই আমাদের শান্তি মানসিক ফিজিক্যাল দুটো। কী করে হবে, ফিজিক্যাল আমরা জিম করে ইয়ে করে আমরা ফিজিক্যালি ফিট হতে পারি, কিন্তু মেন্টাল আমাদের ফিটনেসকে দিতে পারে, আমাদের মেডিটেশন দিতে পারে, বা আমাদের যদি আমরা হেল্প নেই রিলিজিয়াস লিডারদের বা সাইকোলজিস্টের। সেই জন্য আমার মনে হয় আমাদের সিস্টেমটাকে যেন আবার করে একবার চিন্তা করা হয় গভর্নমেন্টের, তখন দেখবে আর এইরকম ক্রাইম হবে না, কারণ সবাই বুঝতে পারবে তো এই জিনিসটা ঠিক না, এটা একটা ভীষণ বাজে জিনিস। এতখানি বলেই আমি ইয়ে করছি আর প্রার্থনা করবো ভগবানের কাছে, তুমি যেন সবার অবস্থি পাবে সুযোগ পাইছি মেয়েরে। আমিও কলকাতা পড়েছি, ওই সাইকোলজি পড়তে লেগে চাইনি, সবে আশীর্বাদ ছিল ভালো করে পড়ে। খালি মেয়েরার মা বাবার চিন্তা যেটা হইতাম না, যারা ছেলে তারারও চিন্তা, ওরা সবই ছেলেই ভালো, কিছু হিংস্র ছেলে খারাপ ছেলেরা ভালো ছেলেরা মাথা নিচাপ দিলে। আজকে আমার ভালো ছেলেরা কিছু জানাশোনা আছে ধারাকর বৌদি, যেন খারাপ যে এই যে ঘটনা সবই ছেলেরা হাঙ্গুল তুলিয়া দেখায়, এটাকে আমার মনে হয় মাথা তারা নাকি আমার মাথা নিচে যায়, মানে যারা ভালো তারা মাথা একদম। যারা ছেলে আছে মারা তারা মাথা উঁচা করে দাঁড়ায়, সবই ছেলে ভালো, কোনো মা চায় না যে আমার ছেলে নষ্টের পথে যাক। জানি না কতটুক কী করতে পারছি, তবে যতটুক কইছি কিছু নিবে যাবে শেষ জাস্টিস করবে শেষ, আমাদের দান হওয়া উচিত। যদি রেপিস্টরা এগুলো ব্যাপার নিয়ে আমাদের ওমেনদেরকে এরকম দশা করে, তো হোয়াই কান্ট উই টেক সাম ভায়োলেন্ট অ্যাকশন, শুধু ক্যান্ডেল দিলে কী হবে, উই ওয়ান্ট জাস্টিস। শেষ তা নিলে একটা, যদি একটা রেপিস্টর একটু ভয় আসে দ্যাট ইজ আ জাস্টিস, আমার উপরে। আর এখন মেয়েরা এখন
সোসাইটি আছে কি পড়ছে যেটা আন্টি বলেছে কি পড়ছে কি না। এখন মেডিকেল কলেজে একটা ডক্টরের পোশাকে ছিল, ডক্টরের পোশাকে একটা 3.5 ইয়ার্সের মেয়ে ওকে রেপ করেছে, 80 ইয়ার্সের দিদাকে রেপ করেছে। তা আমি আর কি বলবো, ওরা জানোয়ার থেকে অধম বলতে গেলে। ওদেরকে নট জাস্ট ফাঁসি আর নট জাস্ট এমনি, এটা তো ফাঁসি তো নাকি, দুই তিন সেকেন্ড পরে ফাঁসি শেষ হবে, কিন্তু আমার মতে ওকে পাবলিকের হাওয়ালা পাবলিকের সামনে একদম পাবলিকালি সেম ফিলিংটা দেওয়া উচিত যেটা ওই মেয়েটা পেয়েছে, যেটা ওর মেয়েটা পেয়েছে। আর ওকে অঙ্গ অঙ্গ কেটে না নুন হলুদ মেখিয়ে দেওয়া, নুন লঙ্কা সেও করে ডাক্তারে মারছে, সেও করে অন্য মানুষে মারছে, এটাই তো বুঝে আছে। এখন আসলে তো ধরছে, ধরার পরে তো বলবে যে এটা ডাক্তারে মারে নাই অন্য মানুষে মারছে, এরকম করে মানুষে যে মারবো এরকম করে যাই হোক, এটা যে মায়া দেওয়া নাই ওর কি মারব নাই এটাই করি আমি। এখন আমার তো ছেলে মেয়ে আছে সবারও আছে সংসার, এটা লাগে তো সবারই একটা মায়া আছে, এরা যে মায়া নাই এটা এরকম খারাপ ধুই আমি বলি কি, এরকম মানুষ তো আর হয় না, মানুষই এত এরকম কাজ করতে পারে না। তার কি মায়া দেওয়া, মায়া দেওয়া থাকলে তো এরকম একটা মেয়েরা এরকম করতে পারে না না। আমার মনে হয় গভর্নমেন্টের সিস্টেম তো বদলানো হচ্ছে, সব জায়গায় আমরা ঘরের সিস্টেম বদলানো হচ্ছে, কারণ আমরা ঘরে নাচ শিখাই, মেয়েরা এই গান শিখাই, সব কিছু সেলফি সিস্টেম শিখাইতে লাগবো এখন। হ্যাঁ, কারণ আমরা তো খালি এই ঘটনাটা জানি আর কি ঘটনা, আরও যে দুই তিনটে ঘটনা হচ্ছে এর মধ্যে মেঘালয়ের মধ্যে, এটা তো কেউ জানে না, ওইটা বড় ঘটনা করে আমরা সব জানি, কিন্তু মেঘালয়ের ঘটনা কিন্তু কেউ লেখেও না জানেও না। এটা লেগে আমার মনে হয় আর কি সবচেয়ে আগে মেয়েরা সেলফি বলছে, কেন সিস্টেম তো বদলা, সিস্টেম তো এখন দিনই বদলিত না, এই সিস্টেমটা আগে থেকে চলে অন্য চলে এত বছর থেকে সেই চলে। আমার মনে হয় আমরাই আগে বদলাতে লাগবো, তারপর আমরা সিস্টেমের চিন্তা করতে লাগবো, এটাই আমার কথা। আমি চিন্তা করতে পারি আমি জীবনে লাস্ট 9 বছর ধরে ঘুমের আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু এই ঘটনার পরে যে আমি পুরো রাত্রে ভালো করে ঘুমাইতে পারি যতই আমার মেয়ে হয়। আরেকটা কথা আমি কইতাম, খালি যে মেয়েরা খাওয়া হচ্ছে তোমরা বাজেটে করিও না, তোমরা এটা করিও না, তোমরা প্রত্যেকে বাড়িও না, কেন মেয়েরা দুষ্টা কিতা তারা, আমিও খুশি আমার মেয়ে চাকরি ছেড়ে চলে আসবো, আমার মেয়ে বললো চাকরি কেন মাঠে ছেড়ে চলে আসবো, আমার সিস্টেমটা ঠিক করে ছেলেরা একটু সবাই করে থাকে, একটা ছেলে আসতে পুরো ইন্ডিয়ার একটা ছেলে পড়তে কি পারবো না, ওদেরকে 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য পড়বো, তার দেখে আমরা মেয়ে কি করতে পারি, এটা তো আমাদের সিস্টেম না যে মেয়েদেরকে আমরা ঘুটিয়ে নিয়ে আসবো। একদিন হয়তো চাকরি না করলে হবে, কিন্তু কত মেয়েরে তো চাকরি করতে হবে, চাকরি করতে লাগবো তারপর ফ্যামিলি ফলতে লাগবো, চাকরি ছাড়িয়ে তো আইতে পারবো না, ম্যাক্সিমাম সবই মেয়ে বাড়ি আসছে, ম্যাক্সিমাম এখানে সবেরই মেয়ে বাড়ি আসছে, তাহলে এই সিস্টেমটা বদলাইতে লাগবে যে মেয়েরার মধ্যে সাহসটা গ্রো করতে লাগবে, যে তোমরা ভয় পাবে না, তোমাদেরকে এরকম সিকিউরিটি রাখতে পারবে। ওই যে আমার মেয়ে তাই নাইট ডিউটি, তাকে 11টা 12টা তাই অফিস থেকে আয় প্রত্যেকটা দিন, তাই ঘরও না আমি ঘুমাই না, কিন্তু তারা প্রথম অফিস থেকে করিয়ে দিচ্ছে সিস্টেম, দুজন এক্সপার্ট একজন, যে দুজন দুদিকে থাকে ধরে এক সাইডে দুজন মেয়ে থাকে, তারা এক্সপার্ট দিয়ে গাড়ি দিয়ে, কিন্তু এই সিস্টেমটা কতদিন চলবে, এই সিস্টেমটা তারা নিজেরা নিজেরা ঠিক করতে লাগবো, ভয় পাইতে লাগতো না, নিজেরার সঙ্গে কিছু রাখতে লাগবো তারা, কারণ এখন মা কতদিন দেবে, এখন এই জিনিসটা হয়েছে এই জন্য আমাদেরকে এক্সপোর্ট দিয়ে বাড়ি পাঠাচ্ছে গাড়ি, তারপরে তো আমাদের রাত্রে আসতেই হবে, তারপরে যে জন্য অটো চালা সেও তো খারাপ হতে পারে, যে ওলা চালা সেও তো ওলা তাহলে তো সব মেয়েরা চাকরি ছেড়ে ঘোরাই হবে, এটাও তো আমরা রইত না, আমরা তো স্বাধীনতা লাগবে, অর্থনৈতিক স্বাধীনতা লাগবে, তারা তো করতে লাগবে, আমি হয়তো আমার মেয়েরা করতাম তুমি চাকরি ছাড়িয়ে আসবো, কিন্তু প্রত্যেকটা মেয়ে তো পারতো না না, আর ছাড়তেও না কেন ছাড়বো, তারা আর এইসব ছেলেরা আর এই অসভ্যতা নিয়ে পরিচয় সেদিকে তারা মেয়েরা ফেনিফিসিয়ারি, নিশ্চয়ই
ওই জিনিসটাই করে লিগা হইয়া কি মারার মা ঝাড়ু মারছে মা ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝাড়িয়ে দিয়ে কত জন আমরা আমাদের জনগণরা রাখি যায় যারা বড় বড় কাজগুলো করে ওদেরকে প্রত্যেকটা দেশের জায়গায় মাটি এনে মেরে থেকে কি নুনন লাগে নুন লঙ্কা করে নুন লঙ্কা কি লাগানো যায় প্রত্যেকটা জায়গার মধ্যে তাহলে হয়তো বা একটু ওদের ভয় ঢুকতে পারে মনের মধ্যে হাত পা বেঁধে আমার বেঁধে দাও এখানে এখানে আমাদের শুধু ছেলেদের এখানে আমাদের শুধু ছেলেদের খোঁজ থাকলে হবে না যেরকম স্বপ্নদীপ স্বপ্নদীপ ছেলে ছিল তাহলে ওর সাথে কেন হলো স্বপ্নদীপ তো মেয়ে ছিল না স্বপ্নদীপ যাদবপুরে ও তো ছেলে ছিল ও তো মেয়ে ছিল না তাহলে ওর সাথে